once again. আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই যে যেখানে যেভাবে আছেন ভালো আছেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমরা দূর থেকে সে কামনাই করি। তো আজকে সানডে, যদিও ভিডিওটা আপলোড করতে আমরা একটু লেট করে ফেলেছি, স্যাটারডে সানডে যেহেতু আমাদের বাচ্চাদের স্কুল অফ থাকে, তো তাদেরকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করার একটু চেষ্টা করি, তাদের সাথে একটু টাইম স্পেন্ড করা। আর যেহেতু স্যাটারডে সানডে আমারও জব থাকে না, সো যতটুকু সময় থাকে সবটুকু বাচ্চাদের দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। তো আজ আমরা অন্য কারোর সাথে আসি নাই, আমরা দুই ফ্রেন্ড বাচ্চাদেরকে নিয়ে একাই চলে এসেছি, যেহেতু কুইন এলিজাবেথ অলিম্পিক পার্ক আমাদের দুজনের বাসার কাছেই ছিল। সো সময় নষ্ট না করে, ওয়েদারটা অনেক ভালো ছিল, অনেক সানি ছিল, যদিও ওয়েদার অনেক ভালো ছিল বাট ভীষণ ঠান্ডা ছিল। তো ঠান্ডা বলে তার ঘরে বসে থাকা যায় নাই, আমার তো বাইরে সানি দেখলে ওড়ালতে ইচ্ছা করে। যাই হোক, অবশেষে দুজন মিলে আমরা বাচ্চাদেরকে নিয়ে পার্কের দিকে যাচ্ছি, তারা তো খুবই খুশি। তাসিন আর অহন দুজনেই একসাথে যখন হয় খুবই আনন্দ করে, আর পার্ক হলে তো কোনো কথাই নেই। তো আমরা সময় নষ্ট না করে পার্কের দিকে যাচ্ছি, ওরা একটু খেলবে, একটু সময় স্পেন্ড করবো একসাথে। এখানে সামার টাইমে অনেক অনেক বাচ্চারা আসে, অনেক ক্রাউড থাকে, বাট উইন্টার হওয়াতে একটু বাচ্চার সংখ্যা কম, তাও বাচ্চা যথেষ্ট রয়েছে এখানে। যদিও অনেক ঠান্ডা ছিল, তারপরও বাচ্চারা ঘরে বসে থাকে নাই, আর যেহেতু উইকেন্ডে তো বাচ্চাদের ছুটি থাকে, তো সবাই চেষ্টা করে বাচ্চাদেরকে নিয়ে বাইরে আসার জন্য। তো ওয়েদার যখনই রৌদ্র দেখি তখনই ইচ্ছে হয় বাইরে যাই, ঘুরি, একটু টাইম স্পেন্ড করি। তো দেখেন এখানে বেশ কিছু বাচ্চা রয়েছে, যদিও আমরা সবাই ভিডিও করতে পারি নাই, কিংবা অন্য বাচ্চাদের ভিডিও পারমিশন ছাড়া করাটাও ঠিক না যেহেতু, তাই আমরা একটু স্কিপ করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি, শুধু আমাদের বাচ্চাদের দিকেই আমরা নিতে চেষ্টা করলাম। তাসিন আর রহন বালি দিয়ে খেলতে চেয়েছিল, যদিও বালি দিয়ে খেললে বাচ্চারা অনেক এনজয় করে, কিন্তু ওয়েদার ভালো না হওয়াতে আর সব কিছুই খুব ঠান্ডা, তারা ড্রেসও নষ্ট করে ফেলবে, যার জন্য আমরা দিতে চাই নাই। তো তাসিন বেশ কয়েকবার আমাকে জিজ্ঞাসা করলো আমি বালিতে যাবে, সে ওখানে খেলা করতে চায়। তখন গুড বয় সে লিসেন করছে, সে যাবে না, কিন্তু তাসিন একটু আপসেট হয়ে পড়লো, সে বালি দিয়ে খেলতে চেয়েছে। এ হচ্ছে আমাদের টিটলি বুড়ি, খুবই কিউট, খুবই লক্ষ্মী, সে আর তার ভাইদের খেলা দেখে পুষ্টেরে বসতে চায় নাই, সেও উঠে পড়লো খেলাধুলা করার জন্য। সে তো খুবই খুবই এনজয় করতেছে, বুড়িটা তার ভাইয়াদের লুক আফটার করতেছে, ডাকতেছিল, সেও তাদের সাথে প্লে করবে, সে খুবই চটপটি মাশাল্লাহ একটা বেবি, সে মাশাল্লাহ অনেক কিছু বোঝে এবং ভাইয়াদের খুব লুক আফটার করে। ছোটো হলে কী হবে, ভাইয়ারা বড় কিছুই বোঝে না, বাট সে সব কিছুই বুঝতে পারে। দেখেন ভাইয়াদের পিছে পিছে সে দৌড়তেছে। তো দেখেন এখানে তাসিন দোল খাচ্ছে আর অহন তাকে দোল দিচ্ছে, দুজনই এনজয় করতেছে দোল খেতে আর দোল দিতে, দোল খেতেই মনে হয় বেশি মজা লাগে। তো অহন এখানে কষ্ট করতেছে, যার জন্য বোঝা যাচ্ছে তার প্রতি তার ভালোবাসা আছে, আসলে ভালোবাসা থাকলে সবই সম্ভব আর কি, কষ্টকে আর কষ্ট মনে হয় না, কষ্টতে আনন্দ থাকে। যাই হোক, তো আমার এখানে যারা নতুন তারা সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন,
আর যারা পুরনো তারা প্লিজ লাইক করতে ভুলবেন না, লাইক কমেন্ট তো অবশ্যই দিবেন, কারণ আপনাদের লাইক আর কমেন্টই আমাকে অনুপ্রেরণা দেবে আমি যাতে আগামীতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি। তাসিন একা একা খুব মজা করে দুল খাচ্ছে, রুবাবু তার দুই ছেলে মেয়েকে দুল দিচ্ছে, তো দুরনো পাশটাই আমরা দুজনের দখলে, বাকি বাচ্চারা এসে চান্স পাচ্ছে না সেটা আমি বুঝতে পারছি মাঝখান দিয়ে। আমি অবশ্যই দেখতেছিলাম বেশ কিছু বাচ্চা আসছিল দুল খাওয়ার জন্য, বাট আমরা দুইজন দুই দিকে দুইজনের বাচ্চাকে দিয়ে দখলে আছে, যার জন্য অন্যরা চান্স পাচ্ছে না, যার জন্য তারা দূর থেকে দেখে চলে যাচ্ছে। তবে বেশি মানুষ না থাকাতে একদিক দিয়ে সুবিধাই হয়েছে, যার জন্য ওরা অনেকক্ষণ সময় ধরে ইউজ করতে পারতেছে। তো এখন অহন চলে এসেছে তার বোনকে ছেড়ে তাসিনের সাথে দুল খাওয়ার জন্য। ওকে অবশ্য প্রথমে বলেছিলাম, বাট ও আসে নাই, ভয় পাচ্ছিল, দুল দিতেছিল। তো এখন দুজন খুবই হ্যাপি, একসাথে দুল খাচ্ছে, খুবই আনন্দ, মনের আনন্দে গান গাচ্ছিল। যদিও আমি সাউন্ডটা স্কিপ করে রেখেছিলাম, শোনাতে পারলে একটু ভালো হতো, বাট আদার সাউন্ডের জন্য আমাকে স্কিপ করতে হয়েছে। তো আমাদের টিকলি বলি বারবার তার ভাই বিদের কাছে চলে যাচ্ছিলো, কারণ অহন টিকলিকে ছেড়ে চলে আসছে তাসিনের সাথে দুল খাওয়ার জন্য, তাই তাকে ধরে রাখতে পারতেছিল না। তার মা বারবার ছুটে যাচ্ছিলো ওইদিকে, যে সেও সেখানে যাবে, এবার সে তো ছোটো, দুল খেতে খেতে গিয়ে সে দুলটা পড়ে যাবে। দুজন তো একসাথে মহা আনন্দে দুল খাচ্ছে, ভালোই এনজয় করতেছে, এত ঠান্ডার মধ্যে তারা এত আনন্দ পেয়েছে কি আর বলবো, বলার ভাষা নেই আসলে। যদিও ভীষণ ঠান্ডা ছিল, যদিও রুদ্র জগজগ করতেছিল, খুব বর্ষা ছিল, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এত ঠান্ডা, যার জন্য আমরা পার্কে বেশি সময় থাকতে চাই নাই। তো পার্কে এক পাশে বাচ্চাদের, পার্কের এক পাশেই দেখেন এখানে জিমের ব্যবস্থা রয়েছে, যারা কিনা পার্কে হাঁটাহাঁটি করতে আসে তাদের খুব উপকার আসে, কারণ এই আইটেমগুলো সাধারণত জিমে থেকে থাকে। তো জিমে তো সবাই সময় পায় না যাওয়ার জন্য, কিংবা অনেকেই আছে যারা বাইরে প্রাকৃতিকভাবে হাঁটাহাঁটি করে, তাদের জন্য এগুলো খুব কাজে আসে আর কি। অবশ্যই এটা যদি আমার বাসার বেশি ক্লোজ হতো আমার জন্য খুব উপকার হতো, যদিও বেশি দূরে না, 10-15 মিনিট লাগে আসতে, তারপরও মনে হয় যে একটু দূরে। যাই হোক, তাসিন তো এসে এক্সারসাইজ করা শুরু করে দিল, আর আমাদের বুড়িমাটা দেখতেছে সবাইকে কীভাবে করে, ও প্রথম দেখবে তারপর সে নিজে ট্রাই করবে। তো তাসিনকে দেখেন সে খুবই জান জীবন দিয়ে চেষ্টা করতেছে, অহনও তার দিকে চলে যাচ্ছে, সে নিজে তো করতেছে প্লাস অহনকেও সে ডাকতেছে করার জন্য। যদিও দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু এখানে তার অনেক এনার্জি লস হয়, কারণ সে ঘেমে গিয়েছিল এবং খুব টায়ার্ড হয়ে পড়ছিল। এখন অহনকেও সে দেখাইতেছে কীভাবে করবে। আমরা পার্ক থেকে চলে এসেছি, আউটসাইডে ভীষণ ঠান্ডা ছিল, যার জন্য বাচ্চারা থাকতে চাইলেও আমরা থাকতে পারলাম না, কারণ তিতলির এমনিতে একটু ঠান্ডার প্রবলেম রয়েছে, রুবাবুরও ঠান্ডা, সবারই মোটামুটি একটু ঠান্ডা ছিল, যার জন্য আর থাকা হলো না আর কি। তো আমরা এখন ওয়েস্টফিল্ডের বাইরে আছি, আর ওয়েস্টফিল্ডের যদিও খোলামেলা জায়গাটা, কিন্তু এই জায়গায় এত ঠান্ডা না, কারণ এখানে পাশে বসার সিটের পাশে হিটিং সিস্টেম আছে, যার জন্য ঠান্ডার পরিমাণটা কমেছিল। তো বাচ্চাদের ভীষণ খিদে লেগেছে, যার জন্য ওদেরকে আমরা ক্রিপস দিয়ে দিয়েছি, পরে ভিতরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, কারণ অনেকক্ষণ খেলাধুলা করার পরে সাধারণত খিদে লাগারই কথা, যার জন্য আমরা অলরেডি ওদেরকে ক্রিপস দিচ্ছি। দেখেন তাসিন কত ঢং করে খাইতেছে, ওরা দুজন অলরেডি ক্রিপস খাচ্ছে। তো এখানে বসে থাকতে তো আমার ভীষণ ভালো লাগছিল, যদি বাচ্চাদের ঠান্ডার প্রবলেম না থাকতো তাহলে হয়তো বা এই জায়গাটাতে আমি বেশিক্ষণ বসে থাকতাম, কারণ
চারিদিকে খোলামেলা, ইনসাইডে রেস্টুরেন্ট ছিল, উপরে কিছু কাজ ছিল। আমার তো ভীষণ ভালো লাগতেছিল এখানে থাকতে, কিন্তু কিছু করার নেই। বাচ্চাদের সাথে গেলে ওদের কথাটাই আগে চিন্তা করতে হয়, ওদের সুবিধা অসুবিধাটাই আমাদের দেখার বিষয়। যার জন্য আমরা কিছুক্ষণ সময় বসলো, অনেকক্ষণ সময় ধরে বসাটা পসিবল ছিল না। তো এই জায়গাটি দেখেন খোলামেলা, তার মধ্যে অনেকগুলো গাছ ছিল। গাছটা আমার ভীষণ ভালো লাগে, গ্রিন, সব কিছু সবুজ, সবুজের মাঝে বসে থাকাটা কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। গাছগাছালি কিন্তু আমার অনেক প্রিয় একটা জিনিস। তো এখন আমরা চলে এসেছি ক্যাফসিতে। ক্যাফসি অবশ্যই আগেই অর্ডার করা ছিল, রূপাপুর হাজব্যান্ড হাদি ভাই উনি আগেই অর্ডার করে রেখেছিল, যার জন্য আমাদের এসে বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই, এসেই খাবার রেডি। তো তাসিনা রহম তো খুব দুষ্টামি করতেছিল, ওদের এত সারাক্ষণ দৌড়াদৌড়ি করার পরও ওরা একদম টায়ার্ড হয়নি, খেতে বসে ওদের দুষ্টামি শেষ হচ্ছিল না। তো ভাবলাম ওরা যেহেতু দুষ্টামি করতেছে, চান্সটা নিয়ে নিয়ে একটু ভিডিও করি, ছবি তুলি। তো দেখেন তাসিন আহন ওরা খাচ্ছে, দুষ্টামি করতেছে। যদিও ঠান্ডা ছিল, বাট আমরা এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছি। আমরা কি পাগল, ঠান্ডার মধ্যে কি আইসক্রিম খাই তারপর আমরা খাচ্ছি? কারণ রূপাপুর আইসক্রিম ভীষণ পছন্দ, ম্যাকডোনাল্ডসের আইসক্রিমটা রূপাপুর অনেক প্রিয়, যার জন্য হাদি ভাই জানে, সে আমাদেরকে না বলেই আইসক্রিম নিয়ে এসেছে। তো আইসক্রিম আমারও প্রিয়, বাট আমার একটু টনসিলের প্রবলেম আছে, যার জন্য ঠান্ডা জিনিস খেতে গেলে একটু ভেবে চিন্তেই খেতে হয়। তো যেহেতু অর্ডার করে ফেলেছে, এখন তো না খেয়ে উপায় নেই, খেতে হচ্ছে। খেলাম, ভালোই লেগেছে, যদিও ঠান্ডা, কিন্তু ভিতরে তো ঠান্ডা নেই, যার জন্য খারাপ লাগে নাই। পরে কী হয় জানি না, দেখা যাক। তো আজকের দিনটি আমাদের ভালোই কেটেছে, সানডেতে আমাদের সময়টা অসাধারণ হয়েছিল। ঠান্ডার মধ্যে আইসক্রিম খেয়েছি, পার্কে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করেছি, বাচ্চারা তো ভীষণ হ্যাপি ছিল, ওরা অনেক মজা করেছে, ওদের সাথে আমাদের দিনটিও ভালো কেটেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। আমাদের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ কোনো মানুষই পারফেক্ট না, আমরাও পারফেক্ট না, আমাদেরও অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে যার যার মতো বাসায় চলে যাব। সে পর্যন্ত খোদাহাফেজ।